হে গাইস, দিস ইজ এ অয়েন্স ব্লগ। আজকে ভিডিও থেকে বাচ্চারা আর বড়রা একটু দূরে থাকাই ভালো। আর আজকে ভিডিওটা আমি সম্পূর্ণটা এই কালো চশমা পরেই করবো, কারণ এবার পূজায় আমি কোথাও ঘুরতে যেতে পারছি না, তাই আমার মেজাজ অনেক গরম হয়ে আছে। তাই আমি চাই না আমার এই রাগী দুটো চোখ দেখে তোমরা ভিডিও না দেখে ছেড়ে চলে যাও। যেহেতু আমি বাড়ি থেকে বেরোতে পারছি না, তাই ভিডিওর দ্বারা আমার কিছু বক্তব্য তোমাদেরকে জানাতে চাইছি। পুজো পুজো ভাব, জাস্ট একটা জিএফের অভাব, আর আমাদের মতো সিঙ্গেল ছেলে পেলেদের জাস্ট একটাই দাবি। ও তুমি নবমীতে দেখছে ভয়ঙ্কর যেন জল জমে, কোন দুয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাত ধরে যেন না ঘুরতে পারে। তো ভিউয়ার্স, ভিডিও শুরুতেই আমরা পুজো স্পেশাল কিছু মিম দেখে নেব। শুধু তুমি যাও যদি সাজাবো আবার নদী, কার মেরে কো মেরে কো জান কা নেই হ্যায়। আমি এই ভিডিওটা দেখার পর সেই সব মডেল মামুনিদের জাস্ট একটাই কথা বলতে চাই, তোমাদের এই সব ঢঙের জন্যই প্রত্যেক বছর পুজোর আগে মা দুর্গার আগের মাথায় ঠাকুর দর্শন করতে যাওয়ার ঠিক কিছুক্ষণ আগে বৃষ্টি করিয়ে দেয়। আর আমাদের মতো ছেলেপেলেরা তাদের সুন্দর সুন্দরী বান্ধবীদেরকে নিয়ে ঘুরতে যেতে পারে না। তো আমার প্রথম দাবি সেই সব লাল নীল সবুজ চুল কাটিং করা ছেলেপেলেদের কাছে, দেখ ভাই তুই তোর চুল লাল কর সবুজ কর যা ইচ্ছা কর, তুই ছেঁড়া প্যান্ট পরে বার হো বা প্যান্ট না পরেই বার হো, আই ডোন্ট কেয়ার ম্যান। কিন্তু আমি যখন আমার সুন্দরী বান্ধবীদেরকে নিয়ে ঘুরতে বার হব, তখন ও কি দেখতে এরকম টোন কেটে তাদের জানানো কোনো দরকার নেই, তাদের দেখতে কেমন লাগছে। এইসব করে তুমি যদি ভাবো তাদের সামনে তুমি হিরো হয়ে গেছো, তাহলে তুমি বিশাল বলো ভুল ভ্রান্তিতে আছো, সেই মেয়েটা তো ইমপ্রেস হয়নি। যদি তোমার মেন বুস চেস্ট ছাড়া পাটা থাকে, তাহলে মেয়েটার সামনে যাও, সামনে গিয়ে বলো তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে আজকে, মেয়েটা হয়তো তোমার কাছে ইমপ্রেস হয়ে যেতে পারে। ঠিক বলেছো। আর সেই একই বক্তব্য আমার সেই সব ঘেঁসু টাইপের ছেলেপেলেদের কাছে আছে, এরা সকাল সকাল চান করে প্যান্ডেলে গিয়ে দাঁড়িয়ে থাকবে, ওখানে সুন্দর সুন্দরী মেয়েদেরকে দেখবে, তখন তো তাদেরকে সামনাসামনি বলার পদের মধ্যে দম থাকে না, তাদের কি করবে ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডি থেকে চেক করবে, গিয়ে তাদের ওখানে এসএমএস করবে আর বলবে তোমাকে না জাস্ট আজকে না অসাম অসাম ও সুপার সুপার। দ্বিতীয়ত আমার বক্তব্য সেই সব হ্যান্ডেল মালা ছেলেপেলেদের জন্য, এরা ভাই গোটা বছর সোফিয়ান স্যারের মতো মেয়েদের ছবি দেখে হ্যান্ডেল মেরে বেড়ায়, আর পুজোর ঠিক এক মাস আগে এরা জিমে এসে ঢুকে বডি ফোলানোর জন্য। দেখ ভাই যদি এক মাসে যদি সত্যি যদি বডি ফুলে যেত না, তাহলে আমারও বডি আজকে জনসিংসের মতো থাকতো। হ্যাঁ বডি বলতে ওটাও। তৃতীয়ত আর মেন বক্তব্য আমার প্যান্ডেলে থাকা ভলেন্টিয়ারদের জন্য, দেখ ভাই আমি 10 কিলোমিটার দূর থেকে ট্রেনে বাসে ভাড়া দিয়ে লোকের পাদের গন্ধ সহ্য করে ঘামের গন্ধ সহ্য করে ধাক্কা ধাক্কি খেয়ে প্যান্ডেলে এসে ঢুকি, আর যেই আমি ওখানে 1 মিনিট নাকি দাঁড়াবো, তোমরা এসে ওখানে বলতে রয়েছ এখানে দাঁড়ানো যাবে না দাঁড়ানো যাবে না, হ্যাঁ কেন দাঁড়াবো না এখানে, আমি আমি এখানে দাঁড়াবো ছবি তুলবো ঠাকুর দেখবো প্রতিমা দেখবো প্যান্ডেলের ডেকোরেশন দেখবো, তারপর ঠিক আমি চলে যাবো করে ফোনটা বার করি, অমনি তোমরা এসে বলে এখানে ছবি তুললাম না ছবি তুললাম না, হ্যাঁ কেন ছবি তুলবো না এখানে, আমি আমি এই এত দামি ফোনটা কি করতে কিনেছি, তোমার পেছনে ছবি তোলার জন্য নিশ্চয়ই কিনে নিচ্ছি ফোনটা, আমি আমি দাঁড়াবো প্যান্ডেলকে ছবি তুলবো কিছুক্ষণ একটু মন ভরে ঠাকুর পুজো দেখবো, তারপর ঠিক আমি চলে যাবো ওখান থেকে, তোমাদের তো এত অবস্থা দেখছে তোমাদের বাপের প্যান্ডেল লাগবে। হ্যাঁ চতুর্থ তো এই পুজোর সময় কয়েকটা আবাল টাইপের বন্ধুদের দেখতে পাওয়া যায়, এদেরকে 5 টাকা দামের তুমি ফুটি দিয়ে দাও এরা খেসেস করতে পারবে না, কিন্তু পুজোর সময় এরা গলা অবধি মদ খেয়ে নিয়ে মেয়েদের সামনে বাইক নিয়ে সাপের মতো কাটিং কুটিং কাটিং কুটিং করে বাইক চালাবে, পাছার মধ্যে গরম সারাছি দিয়ে এমন ট্যাটু করবো তোমাদের সব চুলকানি বার হয়ে যাবে। গুরুজনদের কাছে বলছি তোমাদের সাথে যদি পুজোয় ঘুরতে যাওয়ার সময় তোমার সাথে যদি রাস্তায় দেখা হয়ে যায়, তাহলে অন্তত দয়া করে বলছি হাত জোর করে বলছি 100 টাকার বদলে অন্তত 500 টাকা দিও, বড় হয়েছি অনেক ঠিক আছে, 500 টাকা চুপচাপ আমার পকেটে গুঁজে দিবা। আর সবশেষে একটাই কথা বলবো সবাইকে, হ্যাপি দুর্গাপূজা, সবাই ভালোভাবে নিজের দুর্গাপূজা কাটাও ঠিক আছে, এখন আপাতত আসছি, টাটা বাই বাই। ভিডিওটা ভালো হলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি যাবো এখন প্যান্ডেলে, প্যান্ডেলে এখন মানসী দাদার গান বাজাবো। এখানে হিন্দু মুসলিম সবাই ভাই ভাই দুর্গাপূজা। জানো তো দিন ঘুম না ধীরে ধীরে জরা দম লেনা প্যার সে জো মিলে গম লেনা দিল পে জরা ও